খেলার সময় ওই মোমেন্টগুলোকে ধরে খেলার মধ্যে ওগুলোকে রেখে প্লে করাটা এটা সবথেকে ডিফিকাল্ট ছিল। দামালের মধ্য দিয়ে খেলাধুলার প্রতি একটুখানি আগ্রহ বেড়েছে। উপরে উঠে যাওয়া, কারো ভালো একটা ছবি আসা খুব বেশি একটা আসলে খারাপ লাগে না। তো আমি আর আজ প্ল্যান করছি যে নিজেরাই একটা ক্লাব দিতে পারি নাকি, নিজেদের মতো করে। এই চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে বিশেষত আমি যেটা বলবো, আমি গর্ব অনুভব করছি। অনেক কষ্ট করেই আমরা কাজ করেছি, তার মধ্যে সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে অ্যাক্টিং করাটা, ওই পিছনের ওই ব্যাপারগুলোকে ফিল করে খেলার সময় ওই মোমেন্টগুলোকে ধরে খেলার মধ্যে ওগুলোকে রেখে প্লে করাটা এটা সব থেকে ডিফিকাল্ট ছিল। শুধু আমি না, প্রত্যেকেই এগুলো করেছে, যেমন সিয়াম, মানে দুর্জয়, মুন্না, সবাই এদের পেছনের স্টোরিগুলো। তবে বেসিক্যালি আমার স্টোরিটা খেলা শুরু থেকেই চলে আসে, ক্যারি করতে হয়। তো আমার মনে হয় যে এটা মানে আমার ওই খেলার পার্সপেক্টিভ থেকে পিছনের স্টোরিটাকে সামনে নিয়ে এসে ওইটাকে রেখে একটু ডিফিকাল্ট তো বটেই। আমি আসলে ছোটবেলা থেকে কখনোই খেলাধুলার প্রতি এতটা ঝোঁক ছিল না, দেখতাম না, কিন্তু দামালের মধ্য দিয়ে খেলাধুলার প্রতি একটুখানি আগ্রহ বেড়েছে। আর যদি বলি যে পছন্দের ফুটবলারকে, তাহলে প্রথমে দুর্জয়ের নামটা আসবে। চেষ্টা করেছি যার যার জায়গা থেকে। আমার কষ্ট একটু কম হয়েছে কারণ আমাকে মাঠে নামতে হয়নি। তো সর্বোচ্চ চেষ্টা করেছি, আশা করি সবাই উপভোগ করবেন। দামাল 2013-14 সালের দিক থেকে কিন্তু আমরা ফ্রেন্ড, এবং তখন কিন্তু ও মডেল ছিল, আমিও তখন টুকটাক টিভিসি করি, অভিনয় মাত্র শুরু করেছি টিভিতে। তো আমরা যেহেতু আমাদের স্ট্রাগলিং টাইম থেকে একজন আরেকজনকে চিনি, তো কারো সাকসেস, কারো উপরে উঠে যাওয়া, কারো ভালো একটা ছবি আসা খুব বেশি একটা আসলে খারাপ লাগে না, ইনফ্যাক্ট ভালোই লাগে। 3-3.5 মাস আমরা প্র্যাকটিস করেছি, আমাদের একটা মাঠ বরাদ্দ করা হয়েছিল, সেই মাঠে আমরা রেগুলার প্র্যাকটিস করতাম। অনেক বেশি কিছু ওখানে রপ্ত করার বিষয় ছিল, তো আমাদেরকে এফোর্টটা ওখানে একটু বেশি দিতে হয়েছে। পার্টিকুলারলি বলতে গেলে বেসিক ABCD থেকে সব কিছুই, কারণ আমি, রাজ আর সুমিত আমরা কেউই আসলে ওই লেভেলে ভালো ফুটবল খেলতাম না। তো আমাদেরকে বলের সাথে সবার আগে ইউজ টু হতে হয়েছে, যে কারণে সময় লেগেছে। আমাদের অবশ্যই ফুটবলার কেন, যে কোনো স্পোর্টসম্যান বানানোর ইচ্ছা আছে। তো আমি আর রাজ প্ল্যান করছি যে নিজেরাই একটা ক্লাব দিতে পারি নাকি, নিজেদের মতো করে। যদি আপনারা ছবি টবি করার পর একটু ব্রেক দেন, যদি বাসায় যেতে পারি, তাহলে আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ। পরাণ, হাওয়া, অপারেশন সুন্দরবন, দামাল, এই সিনেমাগুলো যখন একই সাথে হলে চলবে এবং আমরা সবাই যখন একসাথে হলে ঢুকবো, আমার তো মনে হয় যে এখানে গর্ববোধ করা ছাড়া আর কোনো অপশন নেই। এটা তো আমাদের সবার নিজেদেরই ছবি, তো যেই ছবি চলুক, ভালো চলুক, নিজেদের ছবি মানুষ দেখুক, বাংলা ছবি মানুষ দেখুক। ফিজিক্যালি ফিট থেকে আসলে একজন প্রফেশনাল ফুটবল হয়ে ওঠাটা আসলে অনেক চ্যালেঞ্জ ছিল। তো আমার মনে হয় আমাদের আসলে কঠিন পরিশ্রম, সাথে আমাদের হচ্ছে প্যাশনটা ছিল। আমার মনে হয় আমরা একটা ঠিকঠাক ফুটবলার হয়ে ওঠার একটা অক্লান্ত পরিশ্রম করে আসছি। আমার মনে হয় এটা ঠিকঠাক করে আসছি, বাকিটা আসলে তো সিনেমা হলে দেখা যাবে। অবশ্যই খুব ভালো লাগছে। মজার বিষয় হচ্ছে যে এখনও আমাদের পরাণ চলছে হলে এবং হাউসফুল যাচ্ছে, এবং আমার মনে হয় পরাণও থাকবে এবং আমাদের দামালও রিলিজ হবে, পাশাপাশি দুটো ছবি চলবে। আর একটা আর্টিস্টের জন্য এটা অনেক বড় একটা বিষয় যে 3 মাস ধরে ছবি থাকার পর নতুন আমার একটা ছবি আসছে, সেটার পাশে পরাণও চলছে।